কচুয়া আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মজুমদারের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। পৌরসভার পলাশপুর খোশনাহার কটেজে গ্রিল কেটে অজ্ঞাত চোরের দল নগদ টাকা সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এতে নগদ 15,000 টাকা ও সিটি ব্যাংকের এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত শাহাবুদ্দিন মজুমদার জানান। তিনি জানান, বুধবার মধ্যরাতে খোশনাহার কটেজ থাই গ্লাস ও গ্রিল কেটে সুকৌশলে ঘরে প্রবেশ করে অজ্ঞাত চোরের দল নগদ টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ঘটনাস্থলে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে খোলা উঠার পরে দেখি ওয়ার্ডটা খোলা, তখন আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছে ওয়ার্ডটা খোলা কি জন্য, তাই মনে করছি কাল রাত্রে হতো আমি নিজে লাগাই নাই। পরে পরে মানি ব্যাগ দিয়ে নাই আনি, তখন মানি ব্যাগ খুঁজতে গিয়ে দরজা খোলা, কারণ দরজা তো বন্ধ রাখি আমি এসি চালানোর জন্য। তখন দিয়ে দরজা খোলা কি জন্য, পরে দরজাটা ভাঙা, তখন আমরা বাসাতে দুজনে বাড়িছি, বাড়ি আমরা গেট খুঁজে গেছি, গিয়ে দিয়ে যাওয়ানোর যে গেটটা একটা ডোর টিভি রুম দিয়ে গেছে, গিয়ে ছাদে গিয়ে দিয়ে ছাদের গেটটা খোলা কিনা, যে এটা খোলা, তার মানে আমরা সন্দেহ করছি ছাদে দিয়ে আইসে, ছাদে দিয়ে কিন্তু গেছে। পরে ওই যে বাল্প হইতে গিয়া আর ওই হুজুর টুজুর ব্যাগ মিললা, আমাদের বাল্প আর পাই নাই। পরে আমার আবার সন্দেহ হইল যে ছাদে দিয়ে আইলো, ছাদে দিয়ে গেল, তো পরে গিয়ে দেহি কিনারে টুকরা একটা প্রথম পাইছি লোহার টুকরা, এ পাইতে পাইছি তখন তোমাকে সামনে তখন ছড়া সারতে পাইলাম, এই ছ সাতটা এই লোহা এই গ্রিল কাটতে তা হইতে ঢুকছে দিক দিয়া, কিন্তু বাড়িছে কিন্তু তারা ছাদে দিয়া পাই। জিসান আহমেদ নান্নয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।